আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অরণ্যে। আর আমি অরণ্য তোমাদের সাথে। আজকে আমরা এই ভিডিওতে দ্বাদশ শ্রেণীর ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করছো, তাদের ইতিহাসের পঞ্চম অধ্যায়ের নাম হলো ঔপনিবেশিক ভারতের শাসন। এই অধ্যায় থেকে তোমাদের অনেকগুলো বড় প্রশ্ন কিন্তু রেডি করতে হয়, কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কয়েকটা বাছাই করা প্রশ্ন বলে দেবো। যে প্রশ্নগুলো তোমরা যদি ভালোভাবে রেডি করো, তাহলে কিন্তু সেই প্রশ্নগুলো থেকেই তোমরা 2022 উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রতিটা প্রশ্ন কমন পেয়ে যাবে। আর প্রত্যেকটা ভিডিওতে আমি যে অনুরোধটা করি এটাতেও করব, যে এর মধ্যে থেকে কিন্তু তোমরা কোনো প্রশ্ন বাছাই করে পড়তে যাবে না। যে কটা প্রশ্ন আমি তোমাদেরকে দিচ্ছি, তোমরা কিন্তু একটু পরিশ্রম করে সেই প্রত্যেক কটা প্রশ্নের অ্যান্সার তোমরা রেডি করে নেবে, তাহলে কিন্তু 2022 উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে কোনো প্রশ্নের উত্তর তোমরা অতি সহজেই দিতে পারবে, আর এর মধ্যে থেকেই হুবহু তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। দ্বাদশ শ্রেণীর ইতিহাসের পঞ্চম অধ্যায় হলো ঔপনিবেশিক ভারতে শাসন। এই অধ্যায় থেকে তোমাদের 2022 উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রথম প্রশ্ন, 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা কর, এই আইনের গুরুত্ব আলোচনা কর। পরবর্তী প্রশ্ন, লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ কর, এই চুক্তির গুরুত্ব আলোচনা কর। পরবর্তী প্রশ্ন, জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কি ছিল, জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডের ঘটনার গুরুত্ব আলোচনা কর। পরের প্রশ্ন, রাওলাট আইনের শর্ত ও উদ্দেশ্য কি ছিল, গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন তা আলোচনা কর। পরবর্তী প্রশ্ন, 1919 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের বৈশিষ্ট্য ও ত্রুটিগুলি আলোচনা কর, এই একই প্রশ্ন কিন্তু তোমাদের এইরকমভাবেও দিতে পারে, মন্টেগু চেমসফোর্ড আইনের সমালোচনামূলক আলোচনা কর। পরবর্তী প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলার প্রেক্ষাপট আলোচনা কর, এই মামলার পরিণতি কি হয়েছিল। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে জানাই, আমরা কিন্তু ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। সেই সমস্ত ভিডিও যদি তোমরা না দেখে থাকো, তাহলে অবশ্যই এই ভিডিওর উপরে আসা আই বাটন থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো, অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়েও তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আমরা চলে আসি পরবর্তী প্রশ্নে, ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রতিক্রিয়া কি ছিল তা আলোচনা কর। এই অধ্যায়ের শেষ প্রশ্ন, 50-এর মন্বন্তর তৎকালীন ভারতের অর্থনীতি ও শিল্প সাহিত্যে কি প্রভাব ফেলেছিল। এই 8টা প্রশ্ন আমি এই অধ্যায় থেকে তোমাদেরকে দিলাম, এই 8টা প্রশ্ন ভালোভাবে পড়লেই তোমরা এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল বাটনটা সিলেক্ট করে রেখো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা তোমরা সবচেয়ে আগে পেয়ে যেতে পারো। আর যারা আমাকে এই মুহূর্তে FB-তে দেখছো, তারা অবশ্যই পেজটাকে একটা লাইক করে ফলো করে দিও। তাহলে পঞ্চম অধ্যায় থেকে আমি তোমাদেরকে যে প্রশ্নগুলো দিলাম, এই প্রশ্নগুলো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে বসে রেডি করে নাও। আর তোমাদেরকে জানাই যে আমরা খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের জন্য MCQ এবং SCQ ভিডিও আনতে চলেছি বিভিন্ন সাবজেক্টের, বাংলা, ইতিহাস, ইংলিশ, এ প্রথমে এই তিনটে সাবজেক্টের দেবো, তারপর অন্যান্য টিচাররা যখন আমাদেরকে অন্যান্য MCQ বা অন্যান্য সাবজেক্টের SCQগুলো প্রোভাইড করবেন, আমরা কিন্তু সেগুলোও ধীরে ধীরে তোমাদের সামনে উপস্থাপন করব। আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে, বন্ধুবান্ধবদের সাথে প্রচুর শেয়ার করে দেবে, আর চ্যানেলে যারা নতুন বা চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল বাটনটা সিলেক্ট করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা তোমরা সবচেয়ে আগে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই, খুব তাড়াতাড়ি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।